কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন বালুরঘাট জেলা হাসপাতাল চত্বর। জেলা হাসপাতালের জরুরি বিভাগের সামনে হাঁটু জল রাস্তায় জমে রয়েছে। হাসপাতালের নোংরা জল ডিঙিয়ে যেতে হচ্ছে রোগীর পরিজন থেকে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের। হাসপাতালে চিকিৎসা করতে এসে যাতায়াত করতে হচ্ছে নোংরা জলের উপর দিয়ে, যার ফলে উল্টে সুস্থ মানুষ অসুস্থ হতে পারে। বৃষ্টি হলেই হাসপাতালের সামনের জলের পরিমাণ বাড়ছে। জরুরি বিভাগের সামনে জল জমে থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ ও পুরসভা। শুধুমাত্র বালুরঘাট জেলা হাসপাতাল চত্বর নয়, শহরে বেশ কিছু এলাকায় জল জমেছে, যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বন্ধ হয়ে গেছে পুজোর প্যান্ডেলের তৈরির কাজ। আগামী কয়েকদিন এমনই বৃষ্টি হওয়ার কথা রয়েছে, যার ফলে মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। এদিকে সময় মতো পুজোর প্যান্ডেল ও প্রতিমা করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তাই রয়েছে ডেকোরেটর্স থেকে মৃৎশিল্পীরা। কি অবস্থা সামনে দেখলেন? কতটা সমস্যা হচ্ছে হাসপাতালে? তারপর হাসপাতালে যত নোংরা থাকে, আচ্ছা কতক্ষণ ধরে বৃষ্টি হলো? আজকে অনেকক্ষণ ওই সকাল থেকেই প্রায় বৃষ্টি, ওই ভারী বৃষ্টিতে জল জমা হয়ে গেছে। ভারী বৃষ্টিতে এমনি বৃষ্টি হালকা হলেও তো জল জমা হয়ে যাচ্ছে, কালকেও হয়েছিল। এই রুগী যারা আসছে তো ব্যাপক সমস্যায় পড়ছে দেখলাম। হ্যাঁ সমস্যা তো পড়ছে, অনেক সমস্যা। কী চাইছেন এই যাটা? যেন ভালো হয় আর কি, জল টল যাওয়ার রাস্তা, জল যাতে না জমে। আপনার নাম কি? আমার নাম সয়ন। হ্যাঁ সয়ন, সয়ন ঋষি। ঋষি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো। এবার সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে এই দিনগুলোর জন্য। তো ঠিক এই পুজোর প্রাক্কালে যেভাবে প্রাকৃতিক দুর্যোগে, হ্যাঁ বৃষ্টির জল যেভাবে, হ্যাঁ গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমাদের জেলা তথা বালুরঘাটে, হ্যাঁ রাস্তা প্যান্ডেলের সামনে জল, হ্যাঁ এইটা পুজোর আগে তো একটা বড় ধরনের একটা ক্লাব, যারা ক্লাব কর্মকর্তাদের, হ্যাঁ যারা দীর্ঘদিন ধরে একটা পুজোর আয়োজন করার চেষ্টা করে, হ্যাঁ এবং অপেক্ষা করে থাকে সাধারণ মানুষ, হ্যাঁ তো তাদের ক্ষেত্রে একটা সমস্যাই। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তো আর মোকাবেলা করা যাবে না, হ্যাঁ তার জন্য প্রিকশন নিয়ে যেভাবেই হোক, হ্যাঁ পূজা কমিটিগুলোকে পুজো করতে হবে, হ্যাঁ এবং সাধারণ মানুষ যাতে পুজোর দিনগুলোতে ঠিকঠাকভাবে প্যান্ডেল ট্যান্ডেলের সমস্ত জায়গায়, হ্যাঁ সমস্ত কিছু উপেক্ষা করে যাতে যেতে পারে, হ্যাঁ সেই কারণে মানুষ নিশ্চয়ই পুজোর দিনগুলোতে বা পুজোর সামনে সেই কাজের যে আনন্দ, সেই আনন্দ তারা উপভোগ করবে। রাস্তাঘাটে জল জমে আছে কী বলবেন? রাস্তায় জল জমে আছে, এবার প্রাকৃতিক দুর্যোগ, এবার দুর্যোগে কন্টিনিউ বৃষ্টিটা হচ্ছে, হ্যাঁ দুদিন ধরে বৃষ্টিটা হচ্ছে কন্টিনিউ, হ্যাঁ এবার রাস্তায় তো জল জমবে, প্যান্ডেলের সামনে বিভিন্ন জায়গায় প্যান্ডেলের কাজগুলো এখন শেষ সময়, হ্যাঁ যারা শিল্পী, হ্যাঁ মৃৎশিল্পী বলুন আর প্যান্ডেল শিল্পী বলুন, তারা তাদের শেষ কাজের শেষ, হ্যাঁ শেষের দিকে সেই কাজগুলো, হ্যাঁ ফিনিশিংয়ের কাজগুলো চলছে। সেই ক্ষেত্রে তো সাধারণ মানুষের তো হয়রানি হচ্ছেই এই বৃষ্টিতে, স্বাভাবিক কারণে পূজা কর্তৃপক্ষ যারা আছে তাদের পক্ষেও এটা খুব একটা সমস্যা সৃষ্টি হয়েছে। আপনার নাম? দীপেন্দ্র সিদ্ধান্ত। বাড়ি? চম্পুদি। বালুরঘাট। বালুরঘাট থেকে মার্টিসিনের রিপোর্ট, বুলিক নিউজ।